ওরা সব খাসবাদি। খাসবাদি কি? সুলতানের পছন্দ হলে তোমার জায়গা ওখানে হবে, ওনার কাছাকাছি যাওয়ার এটাই একমাত্র রাস্তা। কিন্তু শুধু ভদ্র বুদ্ধিমতীরাই ওই রাস্তায় হাঁটতে পারে। যাবো না। ধরো ওকে, দেখো কি হয়েছে। যাবো না আমরা, দরবারে যাবো না। কি বলেছিলাম আমি? হ্যাঁ, বলিনি সুলতানের সামনে মাথা উঁচু না করতে? সাহসের বলিহারী সুলতানের নাম ধরে ডেকে সে কিনা আবার তার গায়ে ঢলে পড়ল। ঢং দেখে আর বাঁচি না। কে রে তুই? সুলতানের নাম ধরে ডাকার, একেবারে ঢলেই পড়লি। তুই দিয়েছিলি মহান সুলতানের নাম, বেয়াদব বেহায়া কোথাকার। আজকে থেকে তোর জাহান্নামের জীবন শুরু হবে। একটু ঠিক হও। দেখতে অনেক সুপুরুষ ছিল, তাই না বলো? তুমি কি ভান করছিলে? তোমার কি মাথা খারাপ? মাথা ঘুরে পড়লে কিভাবে? আজ রাতেই তোমাকে শিখিয়ে দেব সুযোগ পেলে কিভাবে অজ্ঞান হওয়া যায়। ওঠো চলো এবার। সুলতান দেখে সাথে করে ওই পারগলিকে নিয়ে আসছেন। এই ভিনদেশে নিমুখারাম ইব্রাহিমকে কিভাবে ওনার খাস কামরা প্রধান বানালেন? আপনি কেন বাধা দিলেন না? আপনি আমার জায়গায় পৌঁছালে তখন বাধা দিয়ে না আহমেদ পাশা। আপনি তো এই রাজবংশের জামাই, আপনিও ফেরাত পাশা, দুজনেই তো জামাই। আস্তাক ফিরুল্লাহ পিরে পাশা, আপনি ভুল বুঝছেন। কেমন আছেন হাসান জান? আমার বাবার একান্ত সহচর আর বিশ্বস্ত সভাসদ। আসুন, আপনার সাথে একান্তে কথা বলতে চাই। ভালোই তো খেল দেখালেন আপনি ইব্রাহিম পারগলি, বাজ পাখি রক্ষক হলেন খাস কামরা প্রধান, এখন শীর্ষ চার সিল মোহরের একটা আপনার হাতে।
যা আপনার আদেশে এটা হয়েছে পাশা, আর আমরা যারা আজ্ঞাবহ ওনার আদেশে সব করতে পারি, এমনকি আমাদের জীবনও দিতে পারি মাননীয় জি। কোন ভিনদেশ কৌশলে ক্ষমতার শেখরে ওঠার চেষ্টা করলে তাকে থামানো আমাদের পবিত্র দায়িত্ব। বাবার কি খুব কষ্ট হয়েছিল? বেশ অনেকটাই, তবে ওনার জ্ঞান ছিল, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেছেন। শেষ সময় আমাকে দোয়া করতে বলেছিলেন ওনার জন্য। আল্লাহ ওনাকে জান্নাত বাসে করুন। আমার কথা কিছু বলেছেন? আগের রাতে শুধু আপনার নামই ছিল ওনার মুখে। রোডস অভিযানের জন্য 200 যুদ্ধ জাহাজ তৈরি করিয়েছিলেন জাফর আগাকে দিয়ে। মহামহিম সুলতান সেলিম খান বলতেন, ওদের নিশ্চিহ্ন না করতে পারলে অটোম্যানদের শান্তি নেই। কাপ্তানি দরিয়া জাফর আগা সম্পর্কে কিছুই বলেননি? আমার বাবা মরহুম সুলতান সেলিম খানকে কোনোই আদেশ দিয়ে যাননি জাফর আগার ব্যাপারে? সেই মানিসা থেকে ওনার অন্যায় অবিচারের কথা শুনে আসছি। মিশরীয় বণিকরা রুমেলির কৃষকরা অন্যায় সহ্য করেছে, তাব্বেজদের কথা না হয় বাদই দিলাম। কিছু বলুন হাসান জান, এটাই কি অটোম্যানদের নীতি? এভাবেই ন্যায় বিচার করি আমরা? যত অন্যায় হোক আমরা চোখে কাপড় বেঁধে রাখবো, বলুন। জি না, যাব না। মাথা নত করাটা কোনো সমাধান না হাসান জান। এতক্ষণ লাগছে কিসে? এমন গোপন কথা ওনার সাথে? নাহির পথ কোনটা আপনি ভালো জানেন, যাবেন। এটা ঠিক কথা বলেছেন হাসান জান, আমি জানি কি করতে হবে। এই মাসে মিশরীয়রা 30,000 আকচে কম দিয়েছে, বলেছে এর চাইতে বেশি দেওয়ার সামর্থ্য নেই। এরপর জাফর আগা চাইলে প্রাণও নিতে পারেন। আবার যাও গিয়ে বলো যা বাকি আছে সেটা পূরণ করতে, না হলে ওদের বাড়িঘর পুড়িয়ে দাও। তারপর কাজীকে গিয়ে বলো ওরা নিজেরাই নিজেদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকে থেকে আমি তোমাদের প্রাসাদের রীতিনীতি শেখাবো। সবাই উঠো, ঝটপট জলদি, অলস হওয়া যাবে না, আসো আসো। হ্যাঁ তো, এবার এভাবে দুহাতের তালু এক করে একসঙ্গে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা কোমর সোজা রেখে মাথা নিচু করে সামনের দিকে ঝুঁকবো। ঝুঁকো ঝুঁকো ঝুঁকো। সাবাস, আমি দেখে নি। তুমি আর একটু ঝুঁকো, খুব ভালো। ঠিক আছে ঠিক আছে, সোজা বা। এখন সবাই সোজা হও। এখন একজন একজন করে করো দেখি, দুহাত এক করো। এই তো, এখন সামনে ঝুঁকো। চলো চলো চলো, ঝুঁকো ঝুঁকো ঝুঁকো, আর একটু কোমর সোজা, ঝুঁকো ঝুঁকো। সমস্যা কি? আরো ঝুঁকো, উঠো। আজকে আমরা কি কি শিখলাম এখন বলো আমাকে, কি হলো আজকে, কি কি শিখেছি বলো। সব নিষিদ্ধ। আজকে তোমাদের এই শেখালাম আমি,
জি এটাই শিখেছি। ও তাই, ঠিক আছে, তাহলে এটা নিয়েই কথা বলা যাক। কি কি নিষিদ্ধ? চিৎকার চেঁচামেচি নিষিদ্ধ, কোনো দিকে দেখা বা তাকানো নিষিদ্ধ, কাউকে আদেশ করা নিষিদ্ধ, পুরুষ মানুষের সঙ্গ নিষিদ্ধ। বোঝা গেছে গুলাগা? পুরুষ মানুষ নিষিদ্ধ? ওনারা তো পুরুষ না, তাই কোনো অসুবিধা নেই। পুরুষ না তো কি? হেরেমের খাদেম ওনারা, মানে খোজা। এত হাসাহাসি কিসের? হ্যাঁ, একটু ছাড় দিলেই হা হা হি হি শুরু হয়ে যায়। নিচে দর্জি তোমাদের জন্য হাতে কেচি নিয়ে বসে আছে, এসো আমার পিছন পিছন, জলদি জলদি। তাহলে দেবতাদার সাহেব, সবার আগে আপনি শুরু করুন, রাজকোষের বর্তমান অবস্থা জানান আমাদের। মহামান্য মরুম সুলতান সেলিম খানের বদৌলতে রাজকোষাগার এখন কানায় কানায় পূর্ণ। সর্বশেষ হিসাব অনুযায়ী রাজকোষে 63,80,530 স্বর্ণ মুদ্রা আছে। আমাদের বর্তমান হিসাব অনুযায়ী অটোম্যান সাম্রাজ্যের বাৎসরিক আয়ের পরিমাণ 11,00,000 স্বর্ণ মুদ্রা। তার মানে নতুন অভিযান শুরু করার জন্য কোষাগারে পর্যাপ্ত পরিমাণে মুদ্রা রয়েছে। অবিলম্বে আমার প্রতিশ্রুত 5,000 থেকে 3,000 মুদ্রা জেনিচেরিদের মধ্যে বিতরণ করুন, বাকি 2,000 পরবর্তী বেতনের সঙ্গে দিয়ে দেবেন। আচ্ছা, আপনাদের কি কোনো ধারণা আছে এই মানচিত্রটা কেন এখানে বিছিয়ে রাখা হয়েছে? দুনিয়াটাকে পায়ের নিচে রেখে দেখতে চাই পরবর্তী পদক্ষেপ কি হবে। আমাদের সাম্রাজ্য শুধু বলকান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না, বেলগ্রেড, বুদিন, ভিয়েনা, রোম, আমাদের তলোয়ারের ঘায়ে ইউরোপীয় পাষণ্ডরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। প্রাচ্যের কথা আমরা ভুলে যাব না, কাস্পিয়ান সাগরও আমরা পার হয়ে যাব। ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছায় আর আপনার শক্তিমত্তা এরকমই হবে। শাহ ইসমাইল আমার শত্রু না, আমার শত্রু হচ্ছে চার্লস, ফ্রাঁসোয়া, হেনরি তুদর আর ভ্যাটিকানের ওই মানুষগুলো। আমাদের প্রথম লক্ষ্য রোডস। ভূমধ্য সাগরকে আমরা একদিন নিয়ন্ত্রণ করব। কোনো জাহাজ আমাদের হুকুম ছাড়া পালও তুলবে না, নোংরও ফেলবে না। এক কথায় আমরাই হব ওদের দিক নির্দেশক। দেখো ওকে, ওই যে সুন্দরীকে দেখছ না ওখানে? ভাগ্যর প্রতি খুব সদয়, ও গিয়েছিল সুলতানের ঘরে। মানে সুলতানের প্রিয় সে? হ্যাঁ। তুর্কি ভাষায় কথা বলো, রুশ বলা নিষেধ জানো না? মেয়েরা জলদি শেষ করো। সুলতান কেমন মানুষ বলো না আমাকে, তুমি কি সন্তান সম্ভবা? যেন স্বপ্ন, উনি সুন্দর সুপুরুষ। ইনশাল্লাহ আমি তার ছেলেই পেটে ধরব, দেখো উনি ডাকবেন। কিন্তু কিন্তু সুলতানের অসম্ভব সুন্দরী স্ত্রী আছেন, আমাদের শাহজাদা মুস্তাফার মা, মাহি দেবরান সুলতান। কোথায় উনি? এখানে আছেন? উনি শীঘ্রই আসছেন মানিসা থেকে। চলো আয়শা।
আপনার আর কোনো সেবা করতে পারি যাব না। আমি আরো কিছুক্ষণ কাজ করব, তুমি এখন যেতে পারো। আগামীকাল প্রথম আপনার রাজদরবার বসবে, সবাই আপনার সিদ্ধান্ত শোনার জন্য উদগ্রীব হয়ে বসে আছে। কি মনে হয়, সবাই কি আমার সিদ্ধান্ত মেনে নেবে? অটোম্যান সাম্রাজ্যকে প্রস্তুত ইব্রাহিম? একদম বাবার মতোই চোখের চাহনি সুলতান সুলেমানের, সমুদ্রের মতো শান্ত আর গভীর। মাশাল্লাহ মাশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাক পরওয়ারদিগার মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের দরবার শুরু করছি। এই সিংহাসন, এই রাজত্ব কোনটাই আল্লাহর হুকুমের চাইতে বড় হতে পারে না। আমাদের সাম্রাজ্য ন্যায় আর সুবিচারের পথে চলে। অটোম্যানদের আদালত, সুলতান সুলেমানের আদালত সত্য আর ন্যায়ের পথে চলবে। যে 600 মিশরীয় পরিবারকে তাদের মাতৃভূমি থেকে জোর করে এখানে আনা হয়েছে, বছরের পর বছর ধরে নানাভাবে নির্যাতন করা হয়েছে, আজ থেকে তারা মুক্ত, তাদেরকে নাগরিকত্ব দেয়া হলো। সেই সাথে ইরানি আর তাবরিজি বণিকদের উপর থেকেও নিষেধাজ্ঞা বাতিল করা হলো। দ্রুত ওদের সব ধরনের লোকসানের ক্ষতিপূরণ দেয়া হবে। তাছাড়া যারা এই নির্যাতন করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অটোম্যানদের এই আদালতে এসে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। অটোম্যান সাম্রাজ্য ন্যায় আর সুবিচারের কথা বলে, অন্যায়কে তারা কখনো প্রশ্রয় দেয়নি। কোথাও কোনো অন্যায় হয়ে গেলে তা খতিয়ে দেখতে হবে। এই বিবেচনায় আমি নির্দেশ দিচ্ছি যে এই নিষ্পাপ মানুষগুলোর নিপীড়ন আর নৃশংসভাবে ওদের জীবন নাশের জন্য, সেই সাথে আনাতোলিয়ার কৃষকদের নির্যাতন, জমি দখল, লুটপাট, হত্যাকাণ্ডের জন্য দায়ী কাপ্তানি দরিয়া জাফের আগাকে তার প্রাপ্য শাস্তি পেতেই হবে। ঝাপুরা, দয়া করুন, এটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমি নির্দোষ। ঝাপুরা, আমার নামে কুৎসা রটানো হয়েছে, আল্লাহ তো ভয় লাগে, এগুলো কুৎসা মিথ্যা রটনা, আমি নির্দোষ, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমার উপর এরকম অবিচার করবেন না, সব মিথ্যা অভিযোগ বানিয়ে বলেছে। আল্লাহ সুলতান, এটা আপনারই কর্মের ফল জাফের আগা, চিৎকার করবেন না, অনুনয় বিনয় করে কিছুই হবে না। যান, সুলতানের আদালতের রায় কেউ বদলাতে পারবে না। সুলতান সুবিচার করেননি, মিথ্যা অভিযোগে আমাকে শাস্তি দিয়েছে। হেরেমের মেয়েদের শিক্ষা তোমার সর্বপ্রথম দায়িত্ব দায়া। ওই বেয়াদব মেয়েটার এখন কি অবস্থা? ওর আদব কায়দা ঠিক হয়েছে? খুব ধারালো বুদ্ধি ওর, অল্পই অনেক কিছু শিখেছে, বেশ চালাক মেয়েটা। চালাক না, মনে রাখবে দায়া, আমাদের কোমল কিন্তু বুদ্ধিমতি মেয়ে দরকার, তোমার মতন। মেয়েটা তো সুন্দরী আম্মা। সৌন্দর্য ক্ষণস্থায়ী হেতিজা, সৌন্দর্য যতই থাকুক বুদ্ধিহীন হলে রাস্তায় নামতেই হয়। বলো সুম্বুলাগা। বেগম সুলতানা, মহামান্য সুলতান সুলেমান খান কাপ্তানি দরিয়া জাফের আগার মৃত্যুদণ্ডের হুকুম দিয়েছেন। আমার ছেলে যা করেছে ঠিকই করেছে, ও যে সিদ্ধান্ত নেবে ঠিকই নেবে। সুম্বুল, জলসা ঘরে উৎসবের আয়োজন করো, কোনো কমতি যেন না থাকে, যেন গর্ব করে বলতে পারি হেরেমের সবচাইতে সুন্দর মেয়েদেরকে প্রস্তুত করাও আজ রাতের জন্য। ও হ্যাঁ, খাস কামরা প্রধান ইব্রাহিমকে খবর দাও, ওই বেছে দেবে।
ঘোষণা দিয়েছেন সিংহাসনে আরোহণ উপলক্ষে আমাদের বিশেষ ভাতা দেওয়া হবে। আগামী কালই আমরা 3,000 মুদ্রা পাব। সামনের বেতনের সঙ্গে আরো 2,000 মুদ্রা বাড়িয়ে দেওয়া হবে। ও শুভ সকাল শেখর আগা, আসুন বসুন। সর্বতার নাস্তা আনতে বলুন, দ্রুত সর্বতার নাস্তা নিয়ে আসুন। আপনারা গিয়ে চাল আর গম পরীক্ষা করে নিন, যান জলদি যান। জানাব এগুলো আজ সকালে এসেছে, আপনার জন্য এনেছিলাম। মিথ্যা কথা না হলেও 3 দিনের পুরনো, রক্ত জমা দাগ দেখেই বুঝেছি এগুলোর কলিজা তো আগেই বার করা হয়ে গেছে, তাই না? যা ওগুলো নিয়ে আসো ঝটপট। জি জি, এখনই আনছি। সুলতান সুলেমান ওনার বাবার চাইতে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন, জাফর আগার নিষ্কৃতি নেই, কার কপালে কি আছে কে জানে। আপনি কি ধারণা করতে পারেন কি হবে? না, উনি ওনার বাবার শেষ দিনগুলোর কথা জানতে চাইছিলেন, ছেলে হিসেবে সেটা চাইতেই পারেন। জিজ্ঞেস করছিলেন কষ্ট হয়েছিল কিনা। আর কিছু আমাদের ব্যাপারে জিজ্ঞেস করেননি? না, জিজ্ঞেস করেননি। শরবতের গ্লাস এভাবে ধরব, হালকা হাঁটু ভেঙে দাঁড়াবো, কোমল ভাবে হাতলে হাত রাখবো, মাথা নিচু, সাবধানে দুই হাতে ধরবে, হালকা হাঁটু ভেঙে, সাবাস, দুই হাতে, মাথা নিচু, আবার করো। ওকে, আরে ওকে বাদ দিন, আলেকজান্দ্রা ক্রিমিয়ার পাগলি। ক্রিমিয়ার? রুথেনিয়া, ওখানকার অর্থোডক্স পাদ্রির মেয়ে। হাত উঁচু করো, দুই হাত, মনে আছে? অর্থোডক্স পাদ্রি না? অর্থোডক্স। তাতাররা গ্রামে হামলা করে ওকে তুলে আনে, তারপর ক্রিমিয়ার প্রাসাদে বিক্রি করে, সেখান থেকে এখানে এসেছে। প্রথমে তার হাল যদি দেখতেন, কি তার ধৃষ্টতা, কি বেয়াদব যে ছিল। কিন্তু এখন আমি সব ভদ্রতা শিখাচ্ছি। ওকেই তৈরি করো সম্বল। আলেকজান্দ্রাকে? হ্যাঁ, আর ওর পাশের জন কেউ। পাশের খাটো মেয়েটা? হ্যাঁ, আর পেছনের জন কেউ, যার একদমই খেয়াল নেই আমাদের দিকে। হাসছে যে ও। ভাত রাখছি। আরে আরো কিছু ভাগার আগে শরবত খেয়ে যান, আসুন 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 বসুন বসুন। কিছু না, একটু চোট লেগেছে। এরা তো সব তামাশা করছে, মনে হচ্ছে আমি একটা সং। ওদিকের খবর কি মাত্র রাখছি? ভালোই। এই যে দেখুন, নৌবাহিনী বসফরাসে পালতোলা হয়ে গেছে, কামানবাহী জাহাজগুলো গোল্ডেন হর্ন থেকে সারাই ব্রুনোর দিকে যাচ্ছে। সুলতান সুলেমানের নির্দেশ পেলেই অভিযান শুরু হবে। এদিকে জেনিচেরিরাও ময়দানে জমা হয়েছে, দেখুন। আপনি এত পরিশ্রম যে করছেন, তাতে লাভ কি হবে? আমি সুলতান নামা বানাচ্ছি, প্রতিদিনের সব কাজের খুঁটিনাটি লেখা থাকবে এতে। সুলতান আর আমি চলে গেলেও এগুলো যুগের পর যুগ থেকে যাবে। কিছু বুঝলেন শেখর আগা? শোনো 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 সবাই, সুলতান সুলেমান কাপ্তানি দরিয়া জাফর আগার মৃত্যুদণ্ডের হুকুম প্রদান করেছেন। এখানেই শেষ নয়, তার শিরোচ্ছেদ করা হবে। মিশরীয় বণিকদের মুক্ত করে দেওয়া হয়েছে। সুলতান সুলেমানের জয় হোক! সুলতান সুলেমানের জয় হোক! কি সুন্দর প্রাসাদ! এটা কি আমার প্রাসাদ আম্মু? হ্যাঁ বাবা, এটা তোমার প্রাসাদ। আমি তো এখানে হারিয়েই যাব, তোমাকে কিভাবে খুঁজে পাব? আমি সব সময় তোমার সাথে আছি, ভয়ের কিছু নেই। দাদি অপেক্ষা করছে, যাই চলো। বেগম সুলতানের হুকুমে আজ রাতে জলসাঘরে শাহী উৎসবের আয়োজন করা হয়েছে। আমি আর সুম্বুলাগা মিলে আপনার মনোরঞ্জনের জন্য কয়েকজনকে পছন্দ করেছি।
গতকাল আপনাকে দেখে বেহুশ হয়ে যাওয়া আলেকজান্ডারও তাদের একজন। তুমি কি ওদের সাথে কথা বলেছো? জি না, যাবো না। সুম্বুলাগের কাছ থেকে শুনেছি ও রুথিনীয়। প্রিমিয়ার মেয়ে? জাপনা, শাহজাদা মুস্তাফা চলে এসেছেন, বেগম সুলতানের ঘরে আছেন। অভিনন্দন জাপনা। পারগালি, আমার ছেলে এসে গেছে, পরে কথা বলছি। মুস্তাফা, আমার চোখের মনি, কতদিন দেখিনি তোমায়। আমার লক্ষ্মী সোনা, দাদি কথা মনে পড়েছিল? পড়েছিল তো। বাবা কোথায়? আমাকে বাবার কাছে নিয়ে চলো। বাবার অনেক কাজ, উনি ব্যস্ত মুস্তাফা, আমরা পরে যাব, তাই না ফুপি? হ্যাঁ মুস্তাফা সোনা, আমি হুকুম দিচ্ছি, আমাকে বাবার কাছে নিয়ে চলো। এটা না আমার প্রসাদ আম্মু, আমার হুকুম মানতেই হবে। এটা কি ধরনের বেয়াদবি? 5 বছরের বাচ্চা এভাবে কথা বলে? এই শিখিয়েছো তুমি ওকে? মাফ করবেন বেগম সুলতানা। এদিকে এসো মুস্তাফা, কাছে এসো। একটা কথা সব সময় মনে রাখবে, এটা সুলতান সুলেমান খানের প্রাসাদ। কার প্রাসাদ বলো? সুলতান সুলেমান খানের প্রাসাদ এটা। আর কখনো এভাবে কথা বলবে না। যাও এখন বাইরে গিয়ে খেলো, ওকে নিয়ে যাও। মুস্তাফা ছোট ঝোঁকের মাথায় বলে ফেলেছে বেগম সুলতানা, ক্ষমা প্রার্থনা করছি। মাকে আরো সতর্ক থাকতে হয় মাহি দেবরান, শাহজাদাদের ব্যবহার এরকম হয় না। ওদের জামা কাপড় আর ঝলমলে গয়নাগুলো দেখেছ? আর অন্যদিকে আমরা মারিয়া, ওরা সবাই মখমল বিছানো সুন্দর ঘরে থাকে। আর এদিকে আমরা, আমাদের কি অবস্থা? একদিন আমরাও থাকব ওদের জায়গায়। সুলতানের স্ত্রী আর সন্তান চলে এসেছেন, মাহি দেবরান সুলতান, আসলে খুব সুন্দরী। ও জাহান্নামে চলে যাক, তাতে আমার কি? কি বলছো তুমি? চুপ করো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরা তো এদিকেই আসছে, আমাদের কথাবার্তা শুনে ফেললো নাকি? এই যে তুমি, আর তুমি মারিয়া, আলেকজান্দ্রা, উঠো চলো, যেতে হবে। আমরা কেন? আমাদেরকে কি কোনো শাস্তি দেয়া হবে? বাজে কথা বলো না, রাতের উৎসবে সুলতানের মনোরঞ্জনের জন্য যাবে তোমরা। নাচ গান কি কিছু জানা আছে তোমাদের? কোমর দুলিয়ে এই দেখো, এইভাবে দুলে দুলে ঘুরে ঘুরে, বুঝতে পেরেছ? এইভাবে নাচতে হবে। চলো এখন সবাই তৈরি হবে, চলো। মুস্তাফা, আমার বাবা, আমার সোনা, আমার মুস্তাফা, মুস্তাফা। স্বাগতম তোমাদের, কবে থেকে অপেক্ষায় ছিলাম। আমরাও আসার জন্য উদগ্রীব ছিলাম। ইব্রাহিম কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলো। পরে বাবা, তোমরা অনেক পথ পাড়ি দিয়ে এসেছো, এখন নিশ্চয়ই ক্লান্ত, এখন একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও। গুলশান, মুস্তাফাকে ঘুম পাড়িয়ে দাও, অনেক রাত হয়ে গেছে। আমি ঘুমাবো না, বাবা আর ইব্রাহিম আসুক তারপর। আস্তে কথা বলে মুস্তাফা, আমার মাথা ব্যথা। গুষা, কি বললাম আমি? চলুন শাহজাদা। আমি হুকুম দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। আপনি যা বলবেন শাহজাদা। স্বাগতম মুস্তাফা, বড় হয়ে গেছে মাশাল্লাহ। কিছু লাগবে আপনার? না, লাগবে না।
দামি ওটা রেখে দাও, ভেঙে যাবে। আপনার জন্য কয়েকজন দাসী পাঠাবো, ওরা আপনাকে সাহায্য করবে। না, লাগবে না। আফসোস, প্রথম রাতেও আপনি একা। জলসার আয়োজন চলছে আমাদের সুলতানের জন্য, নাচ গান সব হবে তাতে, তাই নাকি? কে করলো এই আয়োজন? বেগম সুলতানার হুকুমেই হচ্ছে, সব জানেন না? এদিকে এসো, এত ধীরে কাজ করলে হবে? তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নাও, এটা রেখে দাও ওখানে। আমার প্রয়োজন না থাকলে আমি আসি, আপনি বিশ্রাম নিন। শুভরাত্রি। সুন্দর সাজানো হয়েছে, কোনো অসুবিধা মাহি দেবরান? তোমার পছন্দ হয়নি? আমাদেরকে একা থাকতে দাও। বলো, আমি শুনছি। বেগম সুলতান, আজই উৎসব করার খুব দরকার ছিল, আজ প্রথম রাত আমাদের। আমার ছেলের কি তোমার অনুমতি লাগবে? তুমি শাহজাদার মা, তুমি সুলতানের সবচাইতে পছন্দের। তোমার হাজার শত্রু আছে যারা তোমার জায়গা ছিনিয়ে নিতে চায়। বাচ্চাদের মতো কেঁদো না, মন শক্ত করো, তা না হলে এই প্রাসাদে একদিন হারিয়ে যাবে। বুদ্ধিমতির মতো কাজ করো, আর দয়া করে সুলতানের স্ত্রীর মতো ব্যবহার করো। মাফ করবেন বেগম সুলতান, তার মন খারাপ করে দিলাম। এত সামান্য ব্যাপারে মন খারাপ করি না। শুয়ে পড়ো গিয়ে, কাল নতুন একদিন।